আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি নাঈম আজকে নতুন আরেকটি টপিকস নিয়ে কথা বলতেছি। আজকে টপিকসটা হচ্ছে যে আমরা কবুতরের, দামি কবুতরের ডিম কীভাবে পোস্টারিং করব, মানে দামি কবুতরের ডিম কীভাবে সঠিক, মানে বাংলা কথা হচ্ছে যে দামি কবুতরের ডিম কীভাবে আমরা বাংলা অথবা নর্মাল কবুতর যেমন জিরাগলা, সবুজ গলা, এই সমস্ত যেই কবুতর নর্মাল টাইপের যেগুলো আছে ওগুলোকে আমরা যেভাবে আমাদের দামি কবুতরের ডিমগুলোকে ফুটাবো। ইন্টুর পর আবারও আমরা আসলাম। তো আমার এই খাকি জোড়ার যে ডিমগুলো আছে, আমার খাকি জোড়া অনেক বাচ্চা আল্লাহর রহমতে দিছে। তো খাকি জোড়াগুলো মোটামুটি একটু মানে আর বাচ্চা নিব না এখান থেকে। এবার এই চিন্তা করছি এবার ডিম পারলে তো অন্য কবুতরের নিচে দিয়ে দিব। তো এই যে খাকি জোড়া ডিম পারছে, এই খাকি জোড়ার ডিমগুলো আমি কি করছি, প্রথমে দুইটা ডিম একসাথে করছি। কীভাবে একসাথে করছি, প্রথম দুটা ডিম একসাথে কীভাবে করছি, প্রথম হচ্ছে যে প্রথম যেই ডিমটা পারছে খাকি আমার এই কবুতরগুলা, তো এই প্রথম যেই ডিমটা পারছে ওই ডিমটা আমি প্রথম নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে আমি একটা প্লাস্টিকের ডিম এখানে দিয়ে দিছি। এখানে দেওয়ার পরে আরেকটা ডিম যখন পারছে, দুইটা ডিম একসাথে নেওয়ার পর আমি আমার কবুতর লফটের যেই জিরাগলা, এই যে এই কবুতরটা আছে আপনারা দেখতে পারতেছেন কিনা, এই যে এই কবুতরটা আল্লাহর রহমতে অনেক ভালো, সবসময় তিনটা ডিম দিয়ে দিই, ডিম নিচে তিনোটাই ফুটায়, পরে একটা বাচ্চা অন্যদের নিচে দিয়ে দিই, কারণ বাচ্চা এরা খাওয়াইতে পারে না তিনটা বাচ্চা একসাথে, ঠিক আছে। তো এই কবুতরের নিচে যখন দিয়ে দিছি, তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এবার ফুটাই নিব এই কবুতরগুলো আল্লাহর রহমতে। এই যে এটাই হচ্ছে ফোস্টারিং, আপনি দামি কবুতরের যে ডিমগুলো আছে এই ডিমগুলো অন্য কবুতরের নিচে দিয়ে দিবেন। দুই তিন দিন লেট হোক, ধরেন আপনার দামি কবুতর ডিম পারছে আজকে, আপনার এই জিরাগলা কবুতর পারছে দুই তিন দিন আগে, সমস্যা নেই আপনি দিয়ে দিবেন। আবার একসাথে হলে তো আপনার ভাগ্য ভালো, আর যদি দুই দিন পরে হয় তাহলে কোনো সমস্যা নাই, কারণ এটা তারা ম্যান এটা তারা ইয়া করে নেবে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। তো এইভাবে আসলে কি যে কবুতরের পোস্টারিং করানো হয়, নর্মাল কবুতর দিয়ে আপনার দামি কবুতর এগুলা, ঠিক আছে, পোস্টারিং করানো হয়। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, অবশ্যই বুঝতে পারছেন আশা করি। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।